আচ্ছা, মোটামুটি আমাদের অলমোস্ট জয়েন হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করবো। ওকে, কি অবস্থা আপনাদের? সানজিৎ কি আলহামদুলিল্লাহ, অবস্থা? কি অবস্থা রিগার ভাই, হামের আলহামদুলিল্লাহ স্যার? হুম, স্যার। কালকে লাস্ট পোর্শনটা স্যার একটু প্রবলেম ছিল আর কি স্যার, মানে অফ পেজ এসে ওটা ক্লাসটা পাই নাই। আচ্ছা, আমি অফিসে সেটা বলে দিচ্ছি। একটু রিভিউ করতেছি। হ্যাঁ, অফিসে হচ্ছে আসলে যে আপনার, আপনি যদি ব্লগ করেন, ঠিক আছে, কোনো ব্লগিং করেন, ব্লগিং এর ভিতরে ধরুন আপনার যে একটা ব্লগিং কাম করলে, ব্লগিং একটা ওয়েবসাইট খুললে, সেটা হতে পারে যেমন আপনার এই যে এসইও রিলেটেড। হ্যাঁ, কিভাবে আপনি এসইও শিখবেন ওই রিলেটেড। ওকে, এটা কি ইয়ে হয়েছে আমার? এটা কি লাইভ হচ্ছে না? কালাম তো লাইভ থাকে না, আমি লাইভটা একটু ইয়ে করিনি, ডিস্টার্ব করছি মেবি। আচ্ছা, অফিস তাহলে এই যে ব্লগিং করলেন, ঠিক আছে, যেমন আমি যদি সার্চ করি ঠিক আছে, আমি এখানে ঢুকি, এখানে যে অনেকগুলো এসইও, একটা এটা সাইট ঠিক আছে যেখানে এসইও লার্ন করা। হ্যাঁ, কোনো কিছু লাগে না, এসইও লার্ন করা। এই এসইও লার্ন করানোটা হচ্ছে আপনার যে ব্লগ, এটা হচ্ছে একটা ব্লগ আসলে, ঠিক আছে, এই ব্লগটা হচ্ছে আপনার অফ পেজ এসইও। কেননা আপনি এখানে যদি যে যেসবগুলো লিখতেছেন, আপনি এসইও শিখেছেন, হ্যাঁ, তখন গুগলে যায় যদি কেউ সার্চ করে হাউ লার্ন, ক্যান আই লার্ন এসইও, তখন আপনার এই পেজটা আসবে, ঠিক আছে, এটা এসইও। এরপর যে আপনার আর্টিকেল লেখা, এই যে এটার ভিতরে যেগুলো লিখছেন, যেগুলো কন্টেন্ট আর্টিকেল, এটাই, হ্যাঁ, আর্টিকেল লেখাটা হয়েছে অফ পেজ। তারপর যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আপনার যে শেয়ার করবেন, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন লিঙ্কডিন, তারপর যে হয়েছে ইউটিউব, যেভাবে যেভাবে শিখেছি, টুইটার, হ্যাঁ, ফেসবুকে যেভাবে আপনি শেয়ার করবেন, ওগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার ওই যে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে, ঠিক আছে। এরপর আপনার কন্টেন্ট শেয়ারিং, এই যে আপনি ধরেন এটা তো লিঙ্ক শেয়ার করলেন, এরপর আপনি ধরেন একটা কন্টেন্ট, হ্যাঁ, গেট সার্টিফিকেট, আচ্ছা, ধরেন যে লিঙ্ক বিল্ডিং এ যাই, লিমিটিং কি লিখছে, লাভ লাভ লাভ, অনেক কিছু লিখছে। আপনি এই যে কন্টেন্টটা আপনি কি করলেন, যারা জানে না, যারা এসইও যেসব আপনার ইয়েগুলো আছে, ফেসবুক গ্রুপ বা অনেকগুলো আছে না, ওইখানে যা বলেছেন, হ্যাঁ, হু ওয়ান টু লার্ন এসইও লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, তখন যারা জানে না বা যারা বিগিনার বা যারা জানে, তারা একটা আগ্রহ নিয়ে দেখবে যদি কিছু আসে। হ্যাঁ, তখন আপনি লিঙ্কটা যখন শেয়ার করবেন, তখন সে এই লিঙ্কে ক্লিক করলে ঠিক এই জায়গায় চলে আসবে। ক্লিয়ার? সে তখন এই জায়গায় চলে আসবে, চলে আসার পর এটা এ হয়ে যায়, তখন সে এটা আপনার যে ভিজিটিং ভিজিটর আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কন্টেন্ট শেয়ারিং, হচ্ছে ফটো শেয়ারিং। এটা হতে পারে আপনি আপনার একটা গ্রুপ আছে, বিশাল একটা গ্রুপ করছেন, নিয়ে অথবা যে কোনো একটা নিয়ে, তখন আপনি কি বিভিন্ন ফটো শেয়ার করবেন এখানে। হ্যাঁ, যেমন আপনি এই জিনিসটা শেয়ার করলেন, এই যে হোয়াট ইজ এ ব্যাকলিঙ্ক, ওকে, স্যাটে has the external link posting to SITEB has a backlink from site, মানে AB দুইটা সাইট আছে। হ্যাঁ, তো যখন সে মোর ডিটেলস লিখে দিবেন, যে মোর ডিটেলস, মোর ডিটেলসে ক্লিক করলে আপনার লিঙ্কে চলে আসবে, এটা হচ্ছে ফটো শেয়ারিং। আর ভিডিও শেয়ারিং হতে পারে ধরুন এরকম, এই যে এটা হচ্ছে ভিডিও শেয়ারিং, ঠিক আছে, ভিডিও দিলে এটা হচ্ছে ভিডিও শেয়ারিং। ক্লিয়ার?
সঞ্জিত? জি স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে অফ পেজ এসইও। হ্যাঁ, আচ্ছা, মূলত এখানে যে মেন ফ্যাক্ট হচ্ছে কি জানেন, কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কারণ মানুষ যেটা লিখে সার্চ করবে ওটা যদি আপনি না দেন আপনার কিওয়ার্ডে, তাহলে আপনার কিছু হবে না। আজকে আমরা কিওয়ার্ড নিয়ে ক্লাস নিব। হ্যাঁ, সমস্যা নেই, কিওয়ার্ডটা আজকে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। ভাইয়া হুম হুম ভাইয়া আপনি গতকালকে ইউটিউবে সব ভিডিও কি আপলোড দিয়েছিলেন? না ভাই, আমি সবগুলো দিই নাই, আজকে 4-5টা দিব। ঠিক আছে, কালকে দিছিলাম 3-4টা, আজকে 4-5টা দিব ভিডিও, কারণ একসাথে ভিডিও একটু সময় লাগে তো এগুলো আয় হইতে। জি 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 আর ভাইয়া ওই আমি একটা ফাইন ডিস্ক প্লেলিস্ট দেখছিলাম যে ওইটাতে শুধু 7টা আছে না, ওই 7টার বুঝি নাই। একটা প্লেলিস্টের কথা বলছিলাম গতকালকে আপনাকে, কক্স ডিএম হ্যাঁ, ওইখানে ওইখানে আরো 2টা মনে হয় যোগ হয়েছে। না ওইটাতে আর যোগ হয় না, ওইটাতে এখনো 7টা আছে। তো ওই 7টার পরে কি ভাইয়া গতকালকে ভিডিও আপলোড দিছেন নাকি এরপরে আপলোড দিছিলেন? না, 7টার পরে কালকে 2টা দিলাম না আপলোড। ও আচ্ছা, মানে আমার আর পিছনে দেখার দরকার নেই, আমি প্লে লিস্টের পরে কালকে মানে ওইগুলো দেখলে হবে। আচ্ছা, আমি আজ কাল দিয়ে দিবো। এখানে আর একটা যোগ করে দিয়েছি, হ্যাঁ, 8টা অ্যাড হয়েছে, আমি সবগুলো দেখে অ্যাড করে দিবো। এইভাবে আপনারা এগুলা সবকিছু গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, যেটা জানেন না ওটা দেখবেন, আরো কিছু অ্যাডভান্স শিখবেন। আপনারা এখানে যা শিখেছেন 2 মাস স্ট্রাগল করেন, সরি 1 মান্থ অথবা 20 দিন, আমি যা যা করাইছি এই রিসোর্স গুলো নিয়ে স্টাডি করেন, এরপর আপনার মার্কেট প্লেসের নামে দেখবেন আপনি কাস্টমারকে মানে দিয়েও পারবেন না, সার্ভিস দিয়েও আপনি শেষ করতে পারবেন, আপনাকে অ্যানাদার আরো অনেকগুলোকে হায়ার করতে হলো, আপনার কাজ করে দেয় জাস্ট আপনাকে ওইটা পৌঁছাতে হবে, আর ওই যে পৌঁছার জন্য যে রেজিস্ট্রেশন আছে সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলো। ঠিক আছে, আপনার সাউন্ডটা অফ অফ করেন। ঠিক আছে, সাউন্ড আসছে? আজকে কোনো লাইভে একটু সমস্যা করতেছে, লাইভ শেয়ার হচ্ছে, হোয়াট এভার, এখন না হলে তো আর কিছু করার নেই স্যার। ফেসবুক লাইভটা অন করুন না হলে। হ্যাঁ, ওইটার জন্য আমি ইয়ে করছি, কিন্তু ওটা যে আজকে ডিস্টার্ব করতেছে, ফেসিং ভিডিও স্ট্রিম লেট করতেছে। আচ্ছা, আমি ইউটিউবে যে ইউটিউবটা দিব,
হ্যাঁ স্যার কোন একটা দিক, এটা না হলে আমরা ইউটিউবে চলে যাবো। হ্যাঁ এটা কতটুকু হয় দেখো, আচ্ছা কালকে আমি বলছিলাম যে যে আপনাদের এইগুলা কম্পিটিটর, ঠিক আছে, কম্পিউটার নিয়ে কাজ করে কথা হচ্ছে। আর একটা কথা এখানে বলি, কম্পিটিটরটা আপনারা যদি কম্পিউটার নিয়ে কাজ করেন তাহলে তাদের সাবটাইটেল গুলো দেখবেন, ঠিক আছে। আমি যদি বলি যে হাওলান এসিও দেখেন, সেখানে যদি যান আপনি, হ্যাঁ তো ধরুন আমি যদি এখানে আসি দেখেন সাবটাইটেল যেগুলো আছে, এই যে সাবটাইটেল বলতে আপনার এই যে এটার নিচে যে সব টাইটেল গুলো থাকে ওগুলো সাবটাইটেল, ঠিক আছে, ওগুলো সাবটাইটেল বলা হয়। আবার ওগুলোকে আপনার এই যে কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে। তারপর দেখেন এখানে যদি আপনি এগুলো তো সাইজ দেখতে পাবেন, তারা এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। ধরুন আপনি একটা এসইও নিয়ে কাজ করবেন, হ্যাঁ আপনার একটা এসইও ব্লগ আছে, আপনি এসইও শিখাবেন কিভাবে সে কাজ করে বা কিভাবে কি করে এগুলো আপনি শিখাবেন। দেখেন আমি একটা কথা বলি, এখানে যারা ব্লগিং খুঁজছে তারা কিন্তু এটার একটা উদ্দেশ্য, সেটা কি জানেন? ব্লগিং যারা করে তারা কিন্তু ফ্রি ফ্রি আপনাকে শিখাচ্ছে, তারা এখানে একটা এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। কিভাবে করে দেখি বলেন তো, আমি কিন্তু কয়েকবার বলছি এই জিনিসটা কিভাবে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এটা এই জন্য আমি এগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট, এটা এখন মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর রিলেটেড, অ্যাফিলিয়েট রিলেটেড, ঠিক আছে, এই কাজগুলো অথবা ভাবে জড়িত। একটা এটাকে ছাড়া আপনি অ্যাপিল মার্কেটিং কখনোই সম্ভব না। আচ্ছা এটা অ্যাপিল মার্কেটিং কিভাবে করবো দেখি বলুন তো, কারো জানা আছে কিনা? ইমরুল কোথায় আছে? ইমরুল আসে নাই? সঞ্জিত জি স্যার, আছে? অ্যাপিল মার্কেটিং কিভাবে করে এইসব সাইট গুলো থেকে বলুন তো। স্যার ওদের লিঙ্কটা শেয়ার করো আর কি, স্যার ওদের ইমেইলটাতে যারা লগ ইন দেয় ওরা তাদের ইমেইলটা নেয়, তারপর ওখানে মেইল পাঠায়, এভাবে নাকি? হয় নাই দেখেন, আমি বলি আপনাদেরকে, এই যে দেখেন আমি আপনাদেরকে বলি, কিন্তু এখানে আপনাকে কতগুলো মনোযোগ দিয়ে শুনেন এভরিবডি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি সে কিন্তু এই যে ব্লগটা তৈরি করছে, আপনি যখন একটা ব্লগ তৈরি করবেন আপনি কিন্তু এমনি এমনিতে আপনি ব্লগটা তৈরি করবেন না, এত কষ্ট করবেন না। এটা যদি পিছনে একটা রিজন আছে, রিজনটা হলো দেখেন যারা এসইও মার্কেটিং শিখতে চায়, হ্যাঁ তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে যাচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ঠিক আছে, এসই মার্কেটিং শিখতে যাচ্ছে এসই কিভাবে করে। তো আমি যদি কোনো জায়গায় কোর্স না করি বা আমি যদি কারো থেকে না শিখি তাহলে আমার একটা আগ্রহ আছে, হ্যাঁ আমি তখন কি করবো, গুগলে সার্চ দিব হাউ ক্যান আই লার্ন এসইও, মনোযোগ দিয়ে শুনবো, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখেন যখন আমি বললাম যে হ্যাঁ লিখলাম যে হাউ ক্যান আই লার্ন এসইও, তখন আমাকে এরকম একটা লিঙ্ক পাইছি আমি, আমি পাওয়ার হয় এটাতে ঢুকলাম, ঢুকার পর আমি আসলে শিখলাম, শিখলাম শিখার পর আমার অনেক কিছু দরকার আছে। তো আমি এখানে দেখেন একটা আমি তাদের একটা যাতে ঢুকছি ডোমেন, এটা কিন্তু তাদের, হ্যাঁ হোয়াট ইজ ডোমেন, এটা এগুলোতেও আছে পেড কোর্স এইগুলা এই যে টুলস গুলো। তো দেখেন আমি সাপোজ একটা ডোমেন ঢুকলাম, ঢুকলে সে আমাকে হোয়াট ইজ ডোমেন সম্পর্কে বলতে, ডোমেন কাকে বলে, তারপর যে আইপি অ্যাড্রেস সবগুলো সম্বন্ধে
এগুলো যেগুলো বুঝাচ্ছে এগুলো খুব সুন্দর করে বুঝায় ওরা। হ্যাঁ ঠিক আছে, খুব মানে কন্টেন্ট গুলো অনেক ভালো লাগে, কন্টেন্ট গুলো লিখতেছে, আর্টিকেল লিখছে আমাকে, দা টপ লেভেল অফ ডোমেইন, এই যে ডট কম লিখছে, সবচেয়ে টপ লেভেল অফ ডট নেট, ডট অল, ডট এডু, এগুলো একটা স্টেপ স্টেপ ইয়ে করতেছে। এবার দেখেন কোনটার কি অবস্থা, ডোমেইন নেম, ডোমেইন নেম এ লেখে কি লিখছে দেখেন, ডোমেইন নেম আর দা সেকেন্ড লেভেল অফ ডোমেইন আইরিসি আফটার দা টপ লেভেল ডোমেইন, ডোমেইন নেম অন এসএসসি কে ডিএলটি কলড a root domain discussed below, okay, are processed from registration and represent that specific unique location of website. In the following example, the domain name are www.example.com. Engine to use keyword domain name, ranking factor, which explain domain like where you buy based domain situation, domain donate in .com. I was a high thinking optimization engineer, okay. Backlink subdomain example.com, there are also suggestions for all of that. আচ্ছা দেখেন এখানে ওর ডোমেন হোস্টিং সেল করে, তবে ওর এটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবডিজাইনটা মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে সে এখনো বানাচ্ছে, ঠিক আছে, তো ওই জন্য সে লিখেছে saturn.com কামিং সুন, এটা একটা ব্যাকলিংক আছে, আমি যখন তার ইয়াতে ঢুকলাম তখন সেটা আপডেট করতেছে, ঠিক আছে, তার সাইটটা ওয়াটএভার। দেখেন আমি একটা জিনিস এখানে দেখাই আপনাদেরকে, সে কিন্তু এখানে সব কিছু লিখছে, লিখার পর কি বলছে যে একটা ডোমেন নেমের জন্য একটা ইয়া দিছে, র‍্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য আপনার এই যে এটাতে কি করছে, ঠিক আছে, র‍্যাঙ্কিং ফ্যাক্টর, হ্যাঁ, দা এক্সাম্পল একটা ডোমেন লাইক, মানে আপনাকে একটা কথা বলি, আমি আগেও বলছি আপনাদেরকে যে ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাদের অবশ্যই ডোমেইন এন্ড হোস্টিং লাগবে ওয়েব ডিজাইন করার জন্য, ঠিক আছে। আমরা যখন এই ফেসবুকে বা কোনো অনলাইনে ঢুকার জন্য ইন্টারনেটটা প্রয়োজন, ইন্টারনেট ছাড়া আমরা কোনোভাবে সম্ভব না, চিন্তা করা অসম্ভব, মানে চিন্তা করা সম্ভব তবে চিন্তা করে কোনো ওয়ে বাইর করা অসম্ভব, এটার কোনো অল্টারনেটিভ কখনো এখন পর্যন্ত বাইর হয়নি, যে আপনি অনলাইন ছাড়া, আপনি ইন্টারনেট ছাড়া আপনি এই যে অনলাইন জগতে ঢুকবেন, ফেসবুক করেন, যেখানে যখন গুগলে ঢুকবেন, তারপর যে মেইল চেক করেন, মানে ইন্টারনেট ছাড়া, এটা ইন্টারনেট ছাড়া অল্টারনেটিভ এখনো বাইর হয় না, সো ইন্টারনেট ছাড়া আপনার কখনো সম্ভব না, ইটস লাইক আপনি ডোমেইন এন্ড হোস্টিং ছাড়া আপনি কখনোই ওয়েবসাইট বানাতে পারবেন না, এটা অল্টারনেটিভ এখনো বাইর হয় না, যদি বাইরে কখনো তাহলে ইটস ওকে, বাট এখন পর্যন্ত সম্ভব না, এটা অলরেডি এখনো বাইর হয় নাই। তো দেখেন আমরা এখানে যেটা ইয়ে করছি, এরপরে আমরা ডোমেইন হোস্টিং এর এখানে ঢুকলাম, আচ্ছা ঠিক আছে, আমার একটা জিনিস জানার কথা, আমি জানলাম ডোমেইন কি, মানে একটা কিউরিওসিটি, ঠিক আছে, আপনি ওই বিষয়টা জানলেন, এরপরে সে এখানে সবকিছু সুন্দরভাবে বলছে, তখন আপনাকে বলছে যে একটা ডোমেইন কেনার জন্য ডোমেইন যে ডোমেইন এটা ওয়েবসাইট, ওয়েবসাইট বানানোর জন্য একটা ডোমেইন প্রয়োজন, ঠিক আছে, তখন আপনাকে রিকমেন্ড করলো যে এই এই লিঙ্কে যাওয়ার জন্য র‍্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে, তখন আপনি গেলেন, যাওয়ার পর আপনি দেখেন আপনি যেমন আমি আপনাদের টিচার, ঠিক আছে, আমি যেখান থেকে আপনাদের কোনো একটা জিনিস রিকমেন্ড করবো, যেহেতু আপনারা আমার থেকে শিখতেছেন, আমি আপনাদেরকে শিখাচ্ছি, তো আপনাদের জন্য যেটা ভালো হবে ওইটাই কিন্তু আমি আপনাদেরকে রেফার করবো, যে এখান থেকে জানেন এখানে অনেকগুলো সুবিধা পাবেন, এই সাইড থেকে এটা নেন, এই সাইড থেকে ওইটা নেন, যখন আপনাদের কোনো কিছু দরকার হয়, ঠিক আছে, স্টাডি রিলেটেড। তো আমি যখন ওরা যখন এখানে আসছে, আমি যখন এখানে ঢুকবো, তখন সেও কিন্তু আমার একটা টিচার, অনলাইন টিচার, ঠিক আছে, ব্লগ টিচার হতে পারে, সে আমাকে ফিজিক্যালি নিচ্ছে না বা অনলাইনে নিচ্ছে না, কিন্তু তার যে জিনিসটা পড়তেছে এটা তার কিন্তু লেখা, আর তার লেখা থেকে আমি শিখতেছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড, সে আমার টিচার এই ব্লগটা, ঠিক আছে, ব্লগ সাইটের মালিক যিনি, উনি লিখছে, তো উনি আমাকে রিকমেন্ড করেন, সবগুলো কথাই আমার কাছে ভালো লাগছে, মানে ইমরুলকে সালাম দিছেন, জি স্যার, মাত্র জয়েন করলাম স্যার, যখন সে আমার টিচার, ঠিক আছে, সে আমাকে বলতেছে যে তোমার এটা লাগবে, হ্যাঁ আমার কাছে ভালো লাগতেছে, তার লেখাগুলো অনেক লজিক্যালি, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কি, মানে আমি
তার লেখাগুলো পড়ে আমি দুটো রিয়েলাইজ করতে পারতেছি যে আমার জন্য উপকার হচ্ছে, আমি শিখতে পারতেছি কিছু একটা। যখন সে আমাকে হুট করে একটা রিকমেন্ড করলো যে তুমি যদি একটা ডোমেন কিনতে চাও তাহলে তুমি এই সাইটে যাও, ঠিক আছে, তখন কিন্তু আমি অবশ্যই আর কোনো সাইট কোনো কিছু আমি ইয়ে করবো না। তখন কিন্তু কারণ সে আমাকে বলছে যে সাপোজ এই সাইটটা অনেক ভালো, তুমি এখান থেকে নাও, এখান থেকে তুমি চিপ রেটে পাবা, আমি একটা তোমাদেরকে কোড দিচ্ছি, এই কোড দিলে তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, লাভ লাভ লাভ, ঠিক আছে, অনেক কিছু। তো এরপর আমি হ্যাঁ তার কথা বিশ্বাস করলাম অবশ্যই, তো আমি তাকে ক্লিক করলাম, কারণ সে আমার টিচার ওয়ান কাইন্ড অফ। আমি তাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধরেন এখানে এখানে চলে গেলাম, ঠিক আছে, এখান থেকে আমি কি একটা ডোমেন কিনবো আমার ওয়েব ডিজাইনের জন্য, তো আমি যখন ওয়েবসাইট বানানোর জন্য, ঠিক আছে, তো আমি কি করলাম ডোমেনটা কিনলাম। এই যে এখানে ধরেন যে আমি যদি যাই সাপোজ ধরেন গোডেডি, গোডেডিতে সে আপনাকে লিঙ্ক দিচ্ছে, দেখেন গোডেডিটাও কিন্তু ডোমেন হোস্টিং সেল করে, ওকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো একটা কোম্পানি। তো তখন আমি গোডেডি থেকে আমি একটা তার বেনিফিট কি হবে, সে এখানে একটা অ্যাকাউন্ট খুলে সে অ্যাফিলিয়েট করছে, ঠিক আছে, এই কোম্পানির সাথে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট গোডারি 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 অ্যাফিলিয়েট, এই যে অ্যাফিলিয়েট দেখছেন, তার এসে জয়েন নাও অ্যাফিলিয়েট প্রোগ্রাম করছে, সে যে লিংকটা এখান থেকে পাইছে এই লিংকটা এখানে সে ব্যাকএন্ডে দিয়ে দিয়েছে, যারা ওয়েবসাইটে কাজ করেন, ঠিক আছে, ওয়েবসাইটে যারা কাজ করে তারা এখানে ব্যাকএন্ডে একটা লিংক দিতে পারে, যখন আপনার এই লেখাগুলো কন্টেন্টগুলো তৈরি করে ব্যাকএন্ডে একটা লিংক থাকে, ঠিক আছে, এই যে এই লেখার নিচে কিন্তু একটা লিংক আছে, এরকম ঠিক আছে। তো ব্লগ গুলো আসলে কি জন্য বানায় আপনারা বুঝছেন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মানে যে একটা পাইরেসি বা একটা কৌশল এটা তো বুঝতে পারছেন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো করে মানুষ, ধরেন এখানে হতে পারে এটা কোনো সফটওয়্যার কোম্পানি হতে পারে, ঠিক আছে, অনেক আছে না যে হাউ আই ক্যান লার্ন কুইক বুকস আছে, ঠিক আছে, অনলাইনে কুইক বুকস আছে অনেকগুলা, এই কুইক বুকস তারপর জিরো এগুলা অ্যাকাউন্টিং রিলেটেড বিজনেস রিলেটেড হিসাব করার জন্য, তো হাউ আই ক্যান আই লার্ন কুইক বুকস এটা লিখলে সে এগুলো আছে। তো যখন সে কোনো প্রিমিয়ার কোনো আমি বলি যত কিছু আছে আপনি সফটওয়্যার বলেন আর আমরা যেটা কিওয়ার্ড রিসার্চ আছে অনেকগুলো পেড টুলস আছে, এটা জানেন দেখাবো ওটা, এগুলো পেড টুলস আছে, হ্যাঁ, তারপর যায় আপনার এই যে যদি এসইও করতে চান এসইওর অনেকগুলো পেড টুলস আছে, তারপর কিওয়ার্ড রিসার্চ অনেকগুলো পেড টুলস আছে, তো এগুলো যখন আপনি এসইও যখন আমি এখানে আসবো এসইও করার জন্য তখন কিন্তু দেখেন আমি যখন লিংক বিল্ডিং বা এই যে কিওয়ার্ড করি কিওয়ার্ড আছে কিওয়ার্ড এন্ড কিওয়ার্ড রিসার্চ যদি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলা সে আমাকে ফেড ফেড এতে আপনার নিয়ে এয়ার লিংক দিবে, লিংক শো করবে আপনার কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, এয়ার টুলস এর কিওয়ার্ড রিসার্চ টুলস এর ফেড লিংক গুলো যখন শো করবে যখন আমি এখান থেকে কিনবো আমার কি সাথে সাথে সে একটা কমিশন, আমি যদি এখানে কিনি কিনলে সে একটা কমিশন পেয়ে যাবে, আর এইভাবে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো করে। আমরা যে বলি আমরা যে সার্চ যে অনেকগুলা ইয়া পাই এই যে আমি এখানে অনেকগুলো সাইট পেয়েছি না সবগুলো কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে ব্যাকএন্ডে। তো আমরা যারা আমিও তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানি বা আমি ধরতে পারছি বা আমি জানি কারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কারা কি করে আমি আমি জানি আমি বুঝতে পারবো, ঠিক আছে, কিন্তু যারা যারা শুধুমাত্র শিখার জন্য আসছে এসইও কি তারা কিন্তু এতটুকু জ্ঞান রাখে না, ঠিক আছে, তারা কিন্তু এতটুকু জ্ঞান রাখে না বলতে তারা এতটুকু জিনিস জানে না, হ্যাঁ জানলে অবশ্যই তাদের কাছে জিনিসটা থাকতো, তারা জাস্ট এসইও শিখে এসইও জন্য আসছে, কিন্তু শিখতে শিখতে তার এদিকে আলটিমেটলি সে বেনিফিট হচ্ছে, সে তার এগুলা সে যখন কিনতেছে একটা টুল সে তখন একটা কমিশন আর্ন করতেছে। আপনাদেরকে সবসময় অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ডগুলো, হ্যাঁ কিওয়ার্ডগুলোর জন্য আমি কয়েকটা সাইট দিছি, আজকে দুই একটা সাইটের কথা বলবো আর কালকে একটা সাইট দেখাচ্ছি।
তারা আপনার এই যে কিওয়ার্ড গুলো সরি এই যে ব্লক করে ব্লগিং করে তারা টাকা ইনকাম করে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে যেটাকে বলে ক্লিয়ার স্যার এই সাইটটা কি স্যার এই সাইটটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য না না এটা আমি দেখাইছি এমনি আচ্ছা এন্ড আমরা কিভাবে কিওয়ার্ড ফাইন্ড করব এটা আমি বলবো কিভাবে কিওয়ার্ড ফাইন্ড করতে পারি বলুন স্যার বিভিন্ন টুলস আছে ওইটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যাবে আমি বলছি ফাইন্ড নট রিসার্চ রিসার্চ এক জিনিস আর কিওয়ার্ড খোঁজা আরেক জিনিস আপনি কিওয়ার্ড খুঁজবেন মানে কি মানে আপনি যে কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এটা হচ্ছে একটা আর আপনি যখন কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন ওটা যখন সিলেক্ট করবেন তখন আপনি দেখবেন যে এই আপনার যে কিওয়ার্ডটা নিছেন ওই কিওয়ার্ডটা যখন আপনি রিসার্চ করবেন ওইটা আপনার কিওয়ার্ড রিসার্চ হবে যখন এই কিওয়ার্ডটার মার্কেট ডিমান্ড কিরকম যখন দেখবেন তখন এটা হবে রিসার্চ ঠিক আছে আর ফাইন্ড হইছে আমি কি কিওয়ার্ড নিয়ে কাজ করব এটা হচ্ছে ফাইন্ড ঠিক আছে কিভাবে আপনি ফাইন্ড করতে পারবেন জানেন কি আইডিয়া মানুষ কিভাবে কিওয়ার্ডটা অনলাইনে সার্চ করবে ওইটা ভেবে নাকি না ধরেন আপনি ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন আপনি দুপুরে লাঞ্চ করবেন ঠিক আছে আপনি লাঞ্চটা কি দিয়ে করবেন কি ধরনের লাঞ্চ করবেন ধরেন আপনি বিরিয়ানি বিরিয়ানি দিয়ে লাঞ্চ করবেন আজকে ঠিক আছে বিরিয়ানিটা আপনার এই যে ভালো হবে কি খারাপ হবে কোন জায়গা থেকে নিলে আপনার বিরিয়ানিটা ভালো হবে এটা সে রিসার্চ করা ঠিক আছে আপনি রিসার্চ করতেছেন আর আপনি প্রথমে চিন্তা করতেছেন আমি কি দিয়ে খাবো লাঞ্চটা আপনি যদি বলছেন আমি ভাত দিয়ে খাবো এবার যখন ভাতটা আপনি পেয়ে গেছেন আপনি খাবারটা পেয়ে গেছেন আপনি এই জিনিসটা খাবেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনি কি করবেন রিসার্চ করবেন যে আপনি কোন রেস্টুরেন্টে খেতে পারেন ভালো কোন মানে একটা যাচাই করতেছেন রিসার্চ করতেছেন যে এখানে খাবো না ওইখানে খাবো এখানে খাবো না ওইখানে এটা হচ্ছে আর দুইটা দুই জিনিস বুঝতে পারছেন ডিপেন্ডটা একটা হচ্ছে কিওয়ার্ড খোঁজা আর একটা হচ্ছে কিওয়ার্ড আপনার রিসার্চ করা আপনি কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন আর ভাই কিওয়ার্ডটা হতে পারে এরকম আপনি হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং এই টাইপের একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন অথবা আপনি এসইও নিয়ে কাজ করেন অথবা আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তো এগুলোই তো এরপর আপনি রিসার্চ করবেন যে এসইও এর মার্কেট ভ্যালু কিরকম ভলিউম কিরকম তারপর যে ডিজিটাল মার্কেটের মার্কেট ভলিউম কিরকম তারপর আপনার এই ওয়েব ডিজাইন মার্কেট ভলিউম কিরকম এটাই তো সিম্পল আচ্ছা দেখেন কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনি নিতে পারেন ফ্রম ইউর প্যাশন আপনার প্যাশনটা হতে পারে কিরকম ইচ্ছা বা শখ বা পেশা পেশা থেকে আপনি ইয়া নিতে পারেন প্যাশন এটা কি হতে পারে হয়তো আপনার গার্ডেন গার্ডেন ঠিক আছে আপনি গার্ডেন টাইপের কোনো কিছু এই দেখেন এখানে আমি একটা জিনিস দেখাই যদি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি ঠিক আছে তাহলে আমি গার্ডেন জিনিস নিয়ে কাজ করবো অ্যাপিলেট করবো ঠিক আছে এই ধরনের এই যে গার্ডেন এগুলো একটা প্রোডাক্ট ঠিক আছে তা আপনি কি করলেন এই যে একটা গার্ডেন নিয়ে একটা ব্লগ বানান ব্লগটা হবে কিরকম ধরেন গার্ডেন লাভার বা গার্ডেন গার্ডেন লাভার দিয়ে কিছু একটা ইয়ে লিখতে পারেন ওয়েবসাইট বানাতে পারেন তো মানে ধরেন গার্ডেন লাইফ আসলে গার্ডেন এখানে লিখি গার্ডেন লিখে কি আসে দেখি দেখেন এটা হচ্ছে একটা কি ব্লগ ঠিক আছে
সেখানে এটা এটা কি লিখেছে গার্ডেন ল্যান্ডস্কেপ ডিজাইন আইডিয়া এন্ড টিপস দেখেন গার্ডেন করার জন্য কিন্তু সে এগুলো আপনি দিলেন ঠিক আছে কিভাবে প্ল্যান্ট করবেন তাহলে কিভাবে আপনি এই যে প্ল্যান্ট ইয়ার অফ দ্য ইয়ার ন্যাশনাল প্ল্যান্ট অফ দ্য মানে ফুলের মৌসুম গার্ডেন ট্রেন্ড মানে বর্তমানে যে গার্ডেন ফাইন্ড ইউর গার্ডেন স্টাইল মানে গার্ডেনের ডিজাইন কিভাবে আপনি বাগানটা করবেন হ্যাঁ তাহলে হাউ টু প্রজেক্ট কিভাবে করবেন হাউ টু ডিজাইন আইডিয়া মানে ডিজাইনের আইডিয়াটা দিচ্ছে সে এরপর আপনার যে গার্ডেন করার জন্য ডিজাইন কিন্তু এখানে যদি কিছু ইকুইপমেন্ট দরকার ইকুইপমেন্ট গুলো কি এটা লাগবে এটা লাগবে এটা লাগবে বা এটা লাগবে বা এটা লাগবে এটা লাগবে গ্লাভস লাগবে এগুলো লাগবে তখন আপনি কি করবেন এই যে সে এখানে গেলো ঠিক আছে যাওয়ার পর সে একটাতে ক্লিক করলো ক্লিক করার পর কি হবে তখন বললো যে আপনি তো এখান থেকে আগে ঢুকতেছেন ভাই ঠিক আছে আপনার একটা ব্লগ আছে হ্যাঁ আপনি যেমন আপনি প্রথম চলে গেলে আপনি গার্ডেনিং নিয়ে কাজ করবেন তো গার্ডেনিং এ যখন কাজ করবেন তখন আপনি গার্ডেনিং একটা ব্লগ খুললেন ওইখান থেকে নিয়ে নেবেন আর অনেকগুলো দুই একটা সাইটের নাম বলবো আমি পরে কপিরাইটে হলে কপিরাইট ধরা পড়বেন দেখেন এরপর কি হয়েছে যখন আপনি এই যে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন তখন আপনাকে একটা ব্লগ তৈরি করতে হবে কথাটা গুলো একদম মনোযোগ দিয়ে শুনলেন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবো গার্ডেনিং এগুলো নিয়ে তাহলে আপনি কি করবেন একটা সুন্দর করে একটা ব্লগ বানাবেন ওয়েবসাইট কিনবেন ওয়েবসাইট কেনার জন্য আপনার ডোমেন হোস্টিং কিনবেন কিনার পর একটা সুন্দর করে গার্ডেনিং একটা ব্লগ বানাবেন ব্লগ বানানোর পর আপনি তখন আপনি এই জিনিসটা দিবেন এই দেখছেন সেখানে অনেক কিছু বলছে ল্যান্ড বা ল্যান্ড ডট ডট কিন্তু লেখা বাই নাও ফ্রম প্রুভেন উইনার ক্লিয়ার সে কিন্তু এখানে যে লিংক একটা দিয়ে দিছে এবার বাই নাও ফ্রম ক্যাপিটাল যাই হোক সে কিন্তু যাই বলছে আপনি এই জিনিসটা কই পাবেন আপনাকে একটা জিনিস আগে সে দেখাইছে যে এই জিনিসটা তুমি এই জিনিসটা কোথা থেকে পাবা এই যে এখান থেকে পাবা এখান থেকে পাবো অনেকে তার একটা বেনিফিট হওয়া সে কিন্তু এই সাইটের সাথে তার একটা কন্ট্যাক্ট হয়েছে তার এই সাথে সে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলছে ঠিক আছে অ্যাফিলিয়েট খোলার পর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলার পর তাকে একটা লিংক দিচ্ছে ওই লিঙ্কটা সে ব্যাক এন্ডে ইউজ করছে হ্যাঁ ইউজ করে সে এই যে এরকম একটা ইয়াদি করছে আপনি এখান থেকে পাবেন এই যে দেখছেন এটা সাইজ হাইট ডাইট ডট 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 এইভাবে আসলে আপনি আপনার প্যাশন থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তো আপনি প্যাশন হতে পারে যে আপনি এনিমেল নিয়ে কাজ করবেন ঠিক আছে এনিমেল মানে ডগ ডগের যে ডগ বেড টক বেড আছে এগুলো হাবি চাবি অনেকগুলো জিনিস আছে ডগ নিয়ে কাজ করতে তাহলে ডগ নিয়ে একটা আপনি এনিমেলস নিয়ে একটা খুলবেন ব্লগ খুলবেন আপনার যে ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকবে এই এক্সারসাইজ করার জন্য যে ইকুইপমেন্ট সে কোথায় পাবে হ্যাঁ এক্সারসাইজ করার জন্য তুমি এই জিনিসটা এখান থেকে পাবে অ্যামাজন একটা লিঙ্ক দিলেন বা আপনি ইবে একটা লিঙ্ক দিলেন আপনি এখান থেকে অ্যাপ্লিকেট করুন এই লিঙ্কে গিয়ে যখন সে একটা জিনিস পাইবে তখনই আপনি আলটিমেটলি বেনিফিটেড হবে ক্লিয়ার জি স্যার এই তো এইভাবে আপনারা এই যে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন সরি এই যে কিওয়ার্ডগুলো আপনারা এই যে ফাইন্ড করতে পারবেন ঠিক আছে এটা আপনারা যদি অ্যানিমেল নিয়ে কাজ করতে চান আপনার যদি ইচ্ছা মানে আপনার শখ আপনি অ্যানিমেল নিয়ে কাজ করেন তাহলে এই অ্যানিমেল ওয়েবসাইট নিয়ে কাজ করেন আপনি অ্যানিমেল নিয়ে কিছু জানেন লেখালেখি করবেন যারা আমরা ক্রিকেট জানি হ্যাঁ আমরা ক্রিকেট নিয়ে লেখালেখি আপনার যে কোনো একটা জিনিস মোড়াইতে হয় এই জিনিস কোথায় পাবা
হ্যাঁ, এই জিনিসটা তুমি ভালো যদি পেতে চাও তাহলে তুমি এই লিঙ্কে যাও, এইখান থেকে নাও, তখন সে ঠিকই দেখে ওইখান দিয়ে সেটা নিয়ে নিবে। যারা আপনার এই যে ক্রিকেট খেলে বা যারা প্র্যাকটিস করে, যারা এখন শিখতেছেন লার্নার এদের কাছে, এবং কি শুধু এটা না, এমন এই জিনিসটা, এই কনসেপ্ট গুলা, ঠিক আছে, আমি আপনাদের বলি এই কনসেপ্ট গুলা আপনাদেরকে যেটা দেখাইছি, আপনার একটা ইয়ে বলবেন, এটা সম্পর্কে সবকিছু বলবেন, ব্যাপারটা বলবেন, বোঝার পর এই জিনিসটা নিতে হলে কই নিতে হবে, এই যে সেম কনসেপ্টটা পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ক্ষেত্রে একই কনসেপ্ট, যে আমি বাগানের জন্য একরকম কনসেপ্ট, আবার এই যে হোম অ্যাপ্লিয়েন্সের জন্য আরেকরকম কনসেপ্ট, অর্থাৎ ডগ এর জন্য আরেক কনসেপ্ট, না, কনসেপ্ট এক, সেম, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন কনসেপ্ট একটাই। আপনি যদি কুকুর নিয়ে কাজ করেন, যেটা বললাম, হ্যাঁ, কুকুরকে এভাবে খাওয়ালে ভালো হবে, কুকুরে এক্সারসাইজ করাবেন নিয়মিত, কতবার এক্সারসাইজ করে দেবেন, এক্সারসাইজ কতগুলো স্টেপ দিয়ে দিবেন, দেওয়ার পর শুরু করে তখন যে আস্তে আস্তে আপনার পড়াটা পড়তে পড়তে যখন আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, আপনাকে যখন একটা সে ট্রাস্ট ভিতরে নিয়ে যাবে, যখন আপনার প্রতি সে একটা উইকনেস কাজ করবে, যে হ্যাঁ কতগুলো ভালো লাগতেছে, কতগুলো রিলিভেন্ট আমার এটাকে, এইবার আসলে আমার তো কুকুরের এই সমস্যা হচ্ছে, কারণ আপনি প্রথমে এমন করতে হবে যে কুকুরের, যারা কুকুর পালে, ঠিক আছে, কুকুরের কি কি মানে কমন প্রবলেম যেগুলা, কারণ আমাদের একটা মানুষের, সাধারণত মানুষের হাসি কাশি, হাসি কাশি জ্বর, ঠিক আছে, পেটে ব্যথা, তারপরে যে আপনার মাথা ব্যথা, এগুলো কিন্তু কমন একটা নেচার, কমন একটা মানে প্রবলেম আমাদের, ঠিক আছে, আমাদের যারা আমাদের কালচার মানুষের কথা বলতেছি, যেমন আমার প্রায় মাথা ব্যথা করে, হয়তো আমি কম্পিউটার বেশি ইউজ করি, আমার আমার চশমা আছে, হয়তো আমি চশমা ইউজ করি না এই জন্য, এনিথিং, ঠিক আছে, যে কোনো একটা কারণে, হয়তো অনেকের আবার মাইগ্রেনের প্রবলেম থাকতে পারে, আবার অনেকে অ্যালার্জির কারণে সর্দি হয়, ঠান্ডা লাগে থাকে, ঘুম থেকে উঠলে আপনার ঠান্ডা লাগে, যখন তখন তার সর্দি লেগে থাকে, হ্যাঁ, তারপরে আপনার ধরেন হাসি কাশি, এক একজন একটা প্রবলেম থাকতে পারে, এই যে আমাদের যে কমন প্রবলেম গুলো, এরকম ধরুন প্রত্যেকটা প্রাণীর, যেমন কুকুর যারা পালে, ঠিক আছে, যেমন আপনার জার্মানি শেট, হ্যাঁ, এটা হচ্ছে একটা কুকুরের জাত, ঠিক আছে, এই জাতটাতে আপনার কি প্রবলেম থাকতে পারে, আপনি গুগলে রিসার্চ করেন, সার্চ করেন, খুঁজেন, খোঁজার পরে আপনি কয়েকটা দেখেন যে কমন আপনার অসুস্থ হওয়ার কিছু কারণ হয়েছে, বা কুকুরটা কেন বারবার এই এই রোগে আক্রান্ত হয়, বা এই জ্বরে মানে বারবার কেন এই এই কারণে সে, বা আপনার যে কাশি হাসি বা এরকম যাই হোক এনিথিং কিছু দিয়ে, বা ঝিমায় কুকুর কেন ঝিমায়, এই এই জন্য ঝিমায়, তাহলে ঝিমানোর জন্য তাকে কি করতে হবে, তাকে এই ওষুধ খাইতে হবে, অথবা এই খাবার খাওয়াইতে হবে, এই খাবার যখন খাওয়াইতে হবে তখন এই খাবার কোথায় পাবে, এই খাবার পাওয়ার জন্য আপনি এখানে লিঙ্ক ক্লিক করেন, এই যখন ক্লিক করবে আপনি অ্যামাজন বা যে কোনো যেখান থেকে ইয়ে করবেন ওইখানে করে দেওয়া, সে আর কিছু নেই, আপনি এখানে ক্লিক করেছেন, আর এখানে প্রোডাক্ট সেন্ড করা পর্যন্ত, টাকা আনা পর্যন্ত সব দায়িত্ব হয়েছে ওই সাইটের, আপনার কোনো দায়িত্ব নেই, ঠিক আছে, তখন আপনি এটা কি করে একটা কমিশন পাবেন, ভালো কমিশন পাবেন, ডেলি আপনি ১০-১২টা ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করেন, একটা থেকে আপনি $3 করে নিলে ১০টাতে $30, আর যদি $5 করে হয় তাহলে $50, ৪,০০০ টাকা ৫,০০০ টাকা ইনকাম, এটাই সত্য ইনকাম হচ্ছে। অ্যামাজনে প্রচুর মানুষ অ্যাফিলিয়েট করে, প্রচুর মানুষ অ্যাফিলিয়েট করে, আর শুধু তো আপনাদেরকে যে ব্লগিং করে শুধু আপনারা ইনকাম করেন তা না, আমি কিন্তু দেখাই দিছি অর্গানিক ভাবে কে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মার্কেটিং করে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন, এবং আপনার প্রোডাক্টটা হাইস্ট সেল হবে মার্কেট প্লেসে, কারণ আপনি সব ধরনের মার্কেটিং জানেন, একটা প্রোডাক্ট সেল করার জন্য আপনি ফেসবুক জানেন, তারপর ইনস্টাগ্রাম জানেন, টুইটার জানেন, হ্যাঁ, ইউটিউব জানেন, আপনি ব্লগিং জানেন, আর একটা প্রোডাক্ট সেল করার জন্য এগুলাই আছে, ঠিক আছে, একটা মানুষ কিন্তু সবকিছু জানে না, যারা কাজ করে তারা ম্যাক্সিমামই আপনার এই যে সবগুলো সাইটে কাজ করার মানে টেকনিকটা জানে না, হয়তো কেউ শুধু ব্লগিং নিয়ে কাজ করে, গুগলে অ্যাডসেন্সে অ্যাডতে তার ব্লগের মানে, তারপর যায় ফেসবুকে, এতটুকু নিয়ে আপনি যদি চার পাঁচটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, ঠিক আছে, আপনি ধরেন দৈনিক আপনি যদি এই যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ব্লগ এই চারটা প্ল্যাটফর্ম যদি কাজ করেন, পার ডে আপনার 15-20টা ক্লায়েন্ট আসা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বুঝছেন, সো ক্লায়েন্ট গুলো আপনি যদি ১০টা ক্লায়েন্ট আসে, আপনি একটা থেকে আপনি $3-$4 করে ইনকাম করেন, $3 ইনকাম করেন, ১০টাকে $30, ৩টা ২৪, ২,৪০০ টাকা ইনকাম পার ডে। এবার এই যে ক্লায়েন্ট গুলো আপনি সেল করছেন, যে ক্লায়েন্ট গুলো আপনি সেল করছেন তারা কিন্তু ওয়ান টাইম কাস্টমার না, তারা রিপ্লে আপনার এখানে আসবে, তারা যদি আসলে রিলিভেন্ট, তারা যদি আসলে প্রোডাক্টটা ঠিকঠাক থাকে পায়, এই কাস্টমার গুলো আবার আপনার কাছে আসবে এবং জেনারেট হবে, এটা আস্তে 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 বৃদ্ধি পাবে, জেনারেট হবে, ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত, ঠিক আছে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং আমি জাস্ট এখানে দেখাচ্ছি, দেখা যে এসইও মানে আপনার এই যে সার্চ করলে গার্ডেন নিয়ে সার্চ করলে কিভাবে এটা আসলে উপরে আসবে, ওইটা আমি এসইও এসইও তো ওই জন্য দেখাচ্ছি, যাতে আপনার ব্লগিং নিয়ে কাজ করলে
যেন এইভাবে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, তো দেখেন এবার আপনি কুকি নিয়ে রান্না বান্না করেন, কুকি নিয়ে কাজ করতে পারেন, রান্নাবান্নার জন্য অনেক কিছু দরকার, ননস্টিক যেসব জিনিস আছে, ননস্টিক পাতিল তাতিল হাবি জাবি চামচ অনেক কিছু আছে, এগুলো দরকার, এগুলো কোথা থেকে পাবেন? লিঙ্কে এটা। ঠিক আছে, হ্যাঁ এই ননস্টিক পাতিলে যদি আপনি যদি এই যে কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে অনেক ভালো হবে, কাচ্চি বিরিয়ানির গ্র্যান্ড অনেক ভালো হবে, কাচ্চি অনেক স্বাদ হবে, বাইরে দিলেন। ঠিক আছে, এরপরে হ্যাঁ আপনি এই এই জিনিসটা কই পাবেন? আপনি মানে প্রবলেম তৈরিও করছেন আপনি, প্রবলেম সলভও করবেন আপনি। ঠিক আছে, মানে কাস্টমারের ভিতরে আর্টিকেলের মাধ্যমে আপনি কিন্তু তার ভিতরে একটা মানে একটা চিন্তা ফেলে দিচ্ছেন, হ্যাঁ এটা দিলে এটা এবার রান্না হবে, তখন চিন্তা করবে হ্যাঁ আরে পাতিলটা আমি কই পাবো, এত সুন্দর রান্না হয় আসলে, তো মানে মানে আপনাকে এমন ভাবে লিখতে হবে যেন সে ট্রাস্ট করে, মানে রিলিভেন্ট লিখতে হবে। তো তখন সে যখন চিন্তা একটা আপনি যখন বলবেন যে এই জিনিসটা এখানে রান্না করলে ভালো, যারা মানে রান্না বান্না করতে লাভ করে তারা কিন্তু এই জিনিসগুলো চিন্তা করবে। ঠিক আছে, আপনি যত বলবেন যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে রান্না করলে বা এই মশলাটা খুব সুন্দর করে বুঝাই দিলে, ঠিক আছে, বুঝানোর পর তখন তার ভিতরে বলছে হ্যাঁ আমি এই পাতিলটা কই পাবো, এই ননস্টিক পাতিলটা কই পাবো। ঠিক আছে, তার মাথার ভিতরে এটা ঘুরবে শুধু, আমার তো সবকিছু আছে আমার কাছে কিন্তু এই পাতিলটা তো আমার কাছে নেই, সব ধরনের আমি মশলা পাবো সবকিছু বললাম কিন্তু এই পাতিল তো আমার কাছে নেই, এটা পাবো। যখন আপনি আপনার কন্টেন্ট রাইটিং লাস্টে লিখে দিলেন যে বাই নাও অন অ্যামাজন, ঠিক আছে, পাতিলটা দিয়ে পাতিলটার নাম বলে দিলেন, ঠিক আছে, বাই নাও ধর ননস্টিক পাতিল এটা লিখে দিলেন, তখন সে ক্লিক করে লেখা চলে গেলো বা সে কিনে নিবে, এটাই এটাই মাস। যখন আপনার সে এটা আর্টিকেলটা পড়ে যখন এখানে সে ক্লিক করবে, যখন এই লিঙ্কে যাবে তখন আপনি নিশ্চিত 99% সে জিনিসটা কিনে নিবে। ক্লিয়ার? তো এইভাবে আপনাদেরকে যে কিওয়ার্ড গুলা রিসার্চ ফাইন্ড করতে হবে, আসলে আপনি কি নিয়ে কাজ করবেন, সবগুলা কাজ একই ধরন বা সবগুলো সিস্টেম একই ধরন, জাস্ট কন্টেন্ট একটু মানে লেখাগুলো ভিতরে লেখাগুলো চেঞ্জ হবে, আর সবগুলো কনসেপ্ট একই, সব কনসেপ্ট একই, এক বিন্দু এক মানে চুল পরিমাণে কোনো তফাৎ নাই, সবগুলো কনসেপ্ট একই। যা যদি একটা জিনিস নিয়ে কাজ করেন, একটা জিনিস যদি প্র্যাকটিস করেন শিখেন, তাহলে পৃথিবীর সব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপর ধরুন আপনারা যদি এগুলা দেখেন যে কিওয়ার্ড গুলা কেমন কাজ করতেছে, হ্যাঁ ধরেন আপনি কিওয়ার্ড ধরেন যে ইয়া করবেন, ওই যে আমি দেখলাম আনসার দা পাবলিক, ওইটা একটা সাইট আছে, আর দুই একটা সাইটের নাম বলবো, ওইখানে যে আপনি এগুলা দেখবেন। ঠিক আছে, এটা একটা হয়েছে ফাইন্ড করার ওয়ে, ভাই ওয়েবসাইটের নাম কি বলছেন যে আনসার দা আনসার দা পাবলিক, গতকাল বুঝে দিছিলাম আনসার দা পাবলিক, আমি বলবো হ্যাঁ একটু লাইন, আমি একটু পানি খেয়ে নিই।
আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি এবার আরেকটা হচ্ছে আপনার ফাইন্ড ইউর প্রোডাক্ট প্রোডাক্ট এন্ড সার্ভিস দ্যান ইউর প্রোডাক্ট এন্ড সার্ভিস একটা একটা ইয়ানি কাজ করতে সেটা হচ্ছে আপনার ধরেন আপনি কোনো প্রোগ্রামিং জানেন, ঠিক আছে, আপনি কোনো প্রোগ্রামিং জানেন বা আপনি ধরেন ডিজিটাল ক্যামেরা আছে আপনার, কিন্তু ডিজিটাল ক্যামেরা কিভাবে ঠিক করে বা ডিজিটাল ক্যামেরা কোনো সমস্যা হলে কিভাবে সমাধান দেয় ওই জিনিসটা আপনি ইয়ে করতে পারবেন, যে ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে। তো ধরুন ডিজিটাল ক্যামেরা ঠিক করার জন্য অনেক সময় আপনার সরি ডিজিটাল ক্যামেরা DSLR, হ্যাঁ DSLR আপনার কোনো সমস্যা হয়েছে DSLR প্রবলেম সলিউশন এজেন ট্রাভেলিং কমন DSLR ক্যামেরা প্রবলেম, ঠিক আছে, তো এটা এই যে 22 কমন ফটোগ্রাফি প্রবলেম, হ্যাঁ, এগুলো আপনি এই প্রবলেমগুলো নিয়ে আপনি এটা ব্লগ তৈরি করতে পারেন, ঠিক আছে। ব্লগ তৈরি করার পর এই প্রবলেমগুলোর জন্য আপনি দেখেন কি লিখছে এখানে, আমি পড়ি একটু, রিপ্লেস দ্য ব্যাটারি, রিপ্লেস দ্য ব্যাটারি, রিপ্লেস দ্য ব্যাটারি, পৃথিবীর যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিয়ে আপনি এফিলিয়েট করতে পারেন, পৃথিবীর যত প্রোডাক্ট আছে কনসেপ্ট একই, বারবার বলতেছি কনসেপ্ট একই, দেখেন এখানে কিন্তু সবকিছু বলছে ইউ ডিসএলআর ক্যামেরা অন টু টার্ন অন দা রেজিন অফ চার্জ, ঠিক আছে, আপনার চার্জের কথা বলছে, ঠিক আছে, দেন ইয়ে নেকি লিখছে ওয়ান ইউ আর সিকিউরিটি ইন দা ফেস চেক ইউর ডিএস বটন ব্লা 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 ব্লা, তারপর লিখছে গো আহেড এন্ড প্রেস দা পাওয়ার বটন, ইফ দিস ডাজন্ট ওয়ার্ক ইউ মাইট নিড টু রিপ্লেস ব্যাটারি, এই এখানে একটা লিংক দিয়ে দিছে, মানে কি সে আপনি তুমি তাহলে তোমার ব্যাটারিটা রিপ্লেস করতে পারো, অর কুড অর ইট কুড বি সামথিং মোর টার্মিনাল, দেখছেন সে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, এটা কিন্তু সে অ্যাফিলিয়েট, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট সাইট, এই প্রোডাক্ট এখান থেকে সে একটা এই যে ক্যামেরা এটা নিবে ব্যাটারি নিবে, এটা কিন্তু ক্যামেরা ব্যাটারি, ঠিক আছে, যখন ক্যামেরা ব্যাটারিগুলো নিবে তখন সে একটা এখান থেকে একটা কমিশন পাবে, তার কাজ শেষ, এখানে আপনি হয়তো অ্যাকাউন্ট খুললে তাদের যে অ্যাফিলিয়েট ইয়াটা পাবেন, অপশনটা পাবেন, ঠিক আছে, থাকে এখানে অ্যাফিলিয়েট ইয়াটা প্রোগ্রামটা থাকে তাদের, এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট, ঠিক আছে, দেখছেন জিনিসটা হচ্ছে এরকম, সব এই যেগুলো দেখা আজকে যে ক্লাসটা ইয়ে করাইছি না এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং এগুলো সবগুলো কিন্তু আপনার এই যে প্রোডাক্টের জন্য কিন্তু কমন একটা অ্যাপ্লাই, আপনি কমন অ্যাপ্লাই, এটা আপনি যে কোনো প্রোডাক্টের জন্য সেম, দেখছেন আমি ডিসিলার নিয়ে দেখাইছি ঠিক ওই কিছু একটা লিখছে, লিখে পর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, লিঙ্ক দেওয়ার পর ওইখানে ডুকশন হবে বাই করছেন আপনি কমিশন পাই যাচ্ছে, এটাই ক্লিয়ার, আর আপনি ধরেন যে যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ধরেন আপনি ডিএসএলআর প্রবলেম নিয়ে একটা যে ব্লগ নিয়ে কাজ করবেন, তো ব্লগের আপনার একটা টাইটেল কি লিখছে, হ্যাঁ, ধরেন আমি আমি এখানে ঢুকলাম, ঢুকার পর সে কি লিখছে এটা আপনি পড়বেন, ঠিক আছে, পর আপনি ওই রিলেট যেমন এখানে সে টাইটেল দেখেন, এই যে সে এটা কি লিখছে টাইটেল, টাইটেল লিখছে এটা, তারপর সে এখানে লিখছে কিছু একটা লিখছে, লিখে আবার আপনি এখানে কত ওয়ার্ড লিখছে, হ্যাঁ কি কি লিখছে, এগুলো সবগুলো আপনি ইয়ে করবেন, খেয়াল করবেন, খেয়াল করে আপনি ওর মতো করে লেখেন, তবে সেম লিখবেন না, মডিফাই করে লেখেন, একটা না আপনি চার পাঁচটা ওয়েবসাইট, আমি যে ফাইবার অ্যাকাউন্ট খোলার নিয়ম দেখেছি মনে আছে, যে চার পাঁচটা সাত আটটা অ্যাকাউন্ট থেকে আপনি
একটা আইডিয়া নেন, অ্যাকাউন্ট খুলেন, কোনটাতে কি লিখছে, কিভাবে কি লিখছে, এক একটা এক একটা রিসোর্স নিয়ে নেন, এক একটা আপনার ইয়া নিয়ে নেন, লিখে নেন, লিখে নিয়ে ওটাকে সুন্দর করে কম্বাইন করে আপনি আপনার পুরো একটা জিনিস বানান, ঠিক আছে? ঠিক এইরকম এখান থেকে একটু ওখান থেকে একটু আইডিয়া নেবেন, নিয়ে আপনি একটা ইউনিক, যেমন আপনি এই যে হাউ টু ট্রাভেল শুট কমন ডিএসএলআর ক্যামেরা প্রবলেম, ঠিক আছে? ট্রাভেল শুট কি ট্রাভেল শুট মানে ক্যামেরা আপনার যে ক্লিক করার সময় অনেক প্রবলেম করে এটা লিখছে। তো এখানে আপনি আরো দুই একটা আছে এখানে স্যার, যেহেতু দেখুন আপনি ল্যান্ডস্কেপ ন্যাশনাল আপনি এটা দিয়ে সার্চ করুন, এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আপনার এই টাইটেল বাইরে যাবে। তো এখানে কয়েকটা মিলে আপনি এই জিনিসটা তৈরি করেন, এরপর আবার আপনি জিনিসটা তৈরি করেন, তাহলে এটা না করলেও আপনি এখানে যেতে পারেন। যেটা আমি গত কথা আছে আনসার দ্য পাবলিক, এখানে যেটা নিয়ে ক্লিক করবেন, আমি ডিজিটাল মার্কেটিং ক্লিক যদি ক্লিক করি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেকগুলো কোশ্চেন তৈরি হয়ে যাবে। এগুলো আপনি কিওয়ার্ড মতো কাজ করতে পারেন, এগুলো এগুলো নিয়ে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেন কোশ্চেনগুলো নিয়ে কোনটার কি ডিমান্ড, আমি দেখাবো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন আপনারা, ঠিক আছে? এবার আপনি আগে আপনি আসলে মেইন ফ্যাক্টরস আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আচ্ছা আমি এটা একটু লাইক দিয়ে দিই, ইমরুল আমাদের আজকে 25 নাম্বার ক্লাস না? জি ভাইয়া, ডিস্টার্ব করতেছে আমাদের, আচ্ছা ইয়ে করুন তো যে আমরা একটা স্ক্রিনশট নিব, হ্যাঁ সবাই একটু ইয়েতে আসেন, ভিডিওতে ক্যামেরা অন করেন, অনেকদিন পর্যন্ত যে স্ক্রিনশট নিই না আর এখানে জমা দিলে, কাল তো আমাকে বলছে যে স্টুডেন্ট পার্টিসিপেন্টটা একটু জমা দিতে, আচ্ছা একটু সবাই ক্যামেরাগুলো অন করেন, জাকির হোসেন ভাই আছেন, মোহাম্মদ সাইদুর ভাই, তারপরে শারমিন দালিয়া ডালিয়া, আচ্ছা আব্দুল মতলব ভাই বাসায় নাকি অফিসে, আচ্ছা আব্দুল মতলব ভাই কি আছেন, তারপর জাকির হোসেন ভাই, মোহাম্মদ রেদওয়ান, শারমেন ডালিয়া, শারমেন ডালিয়া কি আছেন, আপনি তো অনেকদিন পরে জয়েন করছেন, একদিন আগে যদি জয়েন করছেন না আমরা জয়েন করতে পারেন নাই, শারমেন ডালিয়া আছেন? হ্যাঁ ভাই আছি, আচ্ছা আপনার তো এখানে কোনো ছবি না বা কিছু না, আপনাকে যে আমরা একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে যে আবার অফ করে দিয়ে ক্যামেরাটা একটু অন করতে হবে আর কি, পারবেন? হ্যাঁ
আচ্ছা একটু কাইন্ডলি করুন, আমরা এরপর আবার করে দিচ্ছি। হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়ে দিব। না স্ক্রিনশটটা আমি নিব। ও আচ্ছা স্যার মোহাম্মদ রেদওয়ান ভাই আছেন? দুজন এখন দেয় নাই, মোহাম্মদ রেদওয়ান হোসেন ভাই মনে হয়, রেদওয়ান ভাই ওনার নাম নাকি? স্যার আজকে মনে হয় লাইভ হচ্ছে না। শুনছেন? নেওয়া হয়েছে? হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হয়েছে। না না স্যার এখনো আসে নাই মনে হয়, স্যার একটু হয়তো লাইন ডিস্টার্ব করতেছে। Thank you.
কি অবস্থা আপনার আছেন? আপনার এলইডি ভি থেকে ফোন দিছে আমারে, কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা একটু যে আমাকে একটু যে কাজ করতে হবে এলইডি ভি ইয়া নিয়ে, ওই যে আপনাদের ইউটিউবে এগুলো একটু আপলোড দিয়ে আবার ইয়া করে পাঠানো পাঠাতে লাগতেছে, ঠিক আছে? তো আপনারা ইয়া করেন যে এই 31 মিনিট ব্রেক নিয়ে নেন, এরপর আমি আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে? এই টাইমে আমি একটু এলইডি ভি কাজগুলো করে নিই। হ্যাঁ 30 মিনিট ভিতরে। আপনি কি স্ক্রিনশট নিছেন? হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া ইউটিউব নিয়ে একটা প্রশ্ন ছিল। ভাইয়া ইউটিউবের মধ্যে আমি ট্যাগগুলো যখন অ্যাড কপি পেস্ট করা যাবে? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। এবার আমরা যদি যাই প্রবলেম কনভার্টারে নিয়ে যাব, এখন আমরা কিভাবে ফাইন্ড করব, মানে কিভাবে আপনার কিওয়ার্ডগুলো ফাইন্ড করব, কিভাবে ইয়া করব, এটা বুঝতে পারছি ভাই বলেন তো। না আপনার মনে যেটা চাইবা আপনি এই জিনিস নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি এনিমেল নিয়ে কাজ করবেন। এখন সে রিসার্চ করবে যে আসলে বুটিক্স গুলা কিভাবে তারা খোঁজে, কি নাম দিয়ে বুটিক্স এটা চায় রিসার্চ করবে। হ্যাঁ মার্কেটে কিভাবে আপনার ভলিউম কিরকম বুটিক্স এর, হ্যাঁ কোন জেলায় কিরকম যে ট্রেন্ড বা কিভাবে খোঁজে ওইটা সে দেখবে। এভাবে আপনারা আগে ইয়া করবেন যে প্রোডাক্টটা সিলেক্ট করুন, কি নিশ নিয়ে কাজ করবেন, নিশ যেটা করে নিশ, হ্যাঁ নিশটা সিলেক্ট করতে হবে। আপনি ক্যামেরা নিয়ে কাজ করবেন নাকি অ্যানিমেল নিয়ে কাজ করবেন নাকি অন্য কিছু সিলেক্ট করবেন, ঠিক আছে? এবার আমরা যদি আসি কিওয়ার্ড টাইপ, কিওয়ার্ড টাইপ কয় ধরনের বলুন তো? কিওয়ার্ড টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমি লং করে বলছি আমি কি শিখতে চাচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে শর্টকাট এসইও, শুধু এটাকে হচ্ছে এটাকে বলে শর্ট শর্ট টেল, সরি লং টেল এসইও, আর এটা হচ্ছে শর্ট টেল এসইও। ক্লিয়ার? আচ্ছা
এরপরে শর্ট টেল এসইও আর লং টেল এসইও হচ্ছে হচ্ছে আমরা লং টেল এসইও নিয়ে কাজ করব, শর্ট টেল এসইও নিয়ে কাজ করব না। কারণ আমরা তো যখন ইয়া দিব তখন একটু তারা বিটলি শুধু এসইও লিখে লিখবে না, সেই মধ্যে হাউ ক্যান আই লার্ন এসইও, হাউ ক্যান আই গেট, ক্যান আই হোয়ার হোয়ার ক্যান আই ফ্রম লার্ন এসইও, এগুলো এগুলো লিখবে, সে কিন্তু কখনো শুধু এসইও লিখবে না। ঠিক আছে, তো আমরা আর একটা হয়েছে ব্র্যান্ড ম্যাচ, প্রেস ম্যাচ, প্রেস ম্যাচ, তারপরে যে এই তিনটা কি, আচ্ছা আমরা গুগলে সার্চ দিয়ে দেখি তারা কি বলে ব্র্যান্ড ম্যাচটা কি, এম এ টি সি সি এইচ ম্যাচ, তারপরে পি এইচ আর এ এস এস ম্যাচ, আচ্ছা about keyword matching option এটা নিয়ে একটা গুগলে লিখছি, গুগলে কি লিখছি আমরা দেখি, আজ এক কমন ফিচার এখানে অনেকগুলো আছে, তো যে about keyword google ad match experience brand how to exist okay done, আচ্ছা দেখেন এখানে উনি গুগল একটা ইয়া লিখছে broad match exact match যদি কিওয়ার্ড মানে কিওয়ার্ড আগে যদি প্লাস দেন, তাহলে আমি যদি লিখি ডিজিটাল এখানে সে কি বুঝাতে চাইছে এটা করি আমরা, আমি যদি কোনো কিওয়ার্ড আগে প্লাস চিহ্ন দিয়ে গুগলে সার্চ দিই, ঠিক আছে, তারপর ওমেন হ্যাটস, এটা হচ্ছে আপনার এক্সাম্পল কিওয়ার্ড, কিওয়ার্ড হবে ওমেন হ্যাটস, ঠিক আছে, আমি যদি প্লাস ওমেন হ্যাটস দিই, ওমেন হ্যাটস, ঠিক আছে, ওমেন এর আগে একটা প্লাস, তারপর হ্যাটস এর আগে একটা প্লাস, হ্যাঁ, এরকম যদি দিই তাহলে ওমেন শো করবে কি, ওমেন সার্ভে, ওমেন সাবস্ক্রাইবার্স এন্ড হ্যাটস উইনার, উইন্টার হ্যাটস ফর ওমেন, হ্যাটস ফর স্টাইল লেডিস, এরকম কিছু একটা দেখাবে, ঠিক আছে, এই টাইপের দেখুন, ওমেন হ্যাটস ক্যাপ, ওমেন হ্যাট, লেডিস স্টাইল, স্টাইল ওমেন ফর হ্যাটস, এইগুলো দেখাবে, ঠিক আছে, সামার উইন্টার হ্যাটস, এই টাইপের কিছু উইন্টার হ্যাটস, ওমেন হ্যাটস, এই টাইপের কিছু দেখাবে, ঠিক আছে, যদি আপনি কিওয়ার্ডের আগে যদি প্লাস চিহ্ন দেন, ঠিক আছে, এবার বলছে যে ফ্রেশ হ্যাটস, কিছু শো করতে পারে, ঠিক আছে, কিন্তু ওটা হয়তো এই টাইপের শো করবে, দেখি দিছে আবার ওমেন হ্যাটস ক্যাপ, ওমেন হ্যাটস, ওমেন হ্যাটস, এই টাইপের কিছু শো করবে, প্রেস ম্যাচ, ঠিক আছে, এরপর যে এক্সাক্ট ম্যাচ মানে এক্সাক্ট ম্যাচ মানে যেটা চাচ্ছিল ওইটাই ম্যাচ করবো, কোনোটা ম্যাচ করবো না, ঠিক আছে, আমি যদি থার্ড ব্র্যাকেটটা দিই আমি কিওয়ার্ডের সামনে পিছনে, তাহলে কি শো করবে, এক্সাক্টটাই তারপর আমি যদি দেখি
এই যে ফ্রেশমেস ফ্রেশমেস এর কিন্তু কাজ কিন্তু সেম না, সে কিন্তু স্টোরের নাম তো কিছু দেনে ঠিক আছে। এরপরে আমি যদি যাই ব্রড ম্যাচে, ব্রড ম্যাচে কিন্তু জাস্ট ছবি টবি দিয়ে নাই কিন্তু এটা এটা দিয়েছে ক্লিয়ার, একটা কাজ কিন্তু একরকম। তো এটাই হয়েছে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এন্ড এক্সাক্ট ম্যাচ, এই তিনটা বুঝছেন? জি এখন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস ঠিক আছে। আমরা এই যে এতক্ষণ জানলাম যে কিওয়ার্ড কোন তৈরি খুঁজে বাইরে করবো, মানে আমার কি ধরনের কিওয়ার্ড দরকার এটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড, আপনি কি কাজ করবেন ঠিক আছে। তো এখন আমি তোমার একটা নিশ নিয়ে কাজ করছি, আপনার ওয়েব পেজ ঠিক আছে, আমি এই জিনিস নিয়ে এই ব্লগ নিয়ে কাজ করবো হ্যাঁ, বা অ্যাপিলেট করবো। তাহলে এই ক্ষেত্রে আমাকে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ গুলো ফ্রি এবং পেড দুই ধরনের টুলস আছে ঠিক আছে, ফ্রি টুলস আছে এবং পেড টুলস আছে, আমি ওই টুলস গুলো আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এখানে যে গুগলের ফ্রি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস কথা আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা গুগল কিওয়ার্ড প্ল্যানার তো আমি করাইছিলাম, মনে আছে সবার? গুগল কিওয়ার্ড প্ল্যানার কার কার মনে আছে? আমি যে করাইছি গুগল কিওয়ার্ড প্ল্যানার, সঞ্জিত মনে আছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার কথা? জি স্যার মনে আছে। কথা শুনে যাচ্ছে আহমেদ সারি? আছে আহমেদ সারি তো ছিলেন প্রতিটা ক্লাসে, মনে আছে? মনে না থাকলে পড়া হবে জানো। এই হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যান আছে, কিওয়ার্ড টুল আছে, তো কিওয়ার্ড এভরিহোয়ার আছে, গুগল ট্রেন্ড আছে, এসনল এসই টুল আছে, তারপর যে উবার সাজেস্ট আছে, এটা হচ্ছে ফ্রি টুল। আর যদি আমরা পেড টুলসে যাই, S5 Pro, Long Tail Pro, Ref আছে, তাহলে Keyword Revealer, তাহলে Semrush কিন্তু paid একটা keyword, তাহলে Magetic SEO, এটা paid একটা traffic আচ্ছা এখন যদি যে গুগল কেন নিয়ে কাজ
আচ্ছা গুগল কিওয়ার্ড ফেলা হলে তখন আমি ক্লিক করবো, তখন তখন আমার তোর একটা জিমেল লগ ইন করা থাকা লাগবে, ঠিক আছে অ্যাকাউন্টে। তো লগ ইন করা থাকবে তখন আমি কি করবো, এখানে গো টু কিওয়ার্ড ফেলার, ও সরি আগে আমাকে সাইন ইন করে দিতে হবে। একটা জিমেল অ্যাকাউন্ট আমাকে সাইন ইন করে দিতে হবে, লিখলাম আপনাদের মনে আছে আমি যেটা দিয়ে একটা নিছিলাম, আপনাদের কি ছিলাম নাকি আগে কিভাবে গুগল অ্যাকাউন্ট স্যার বুঝে যাচ্ছে না কথা, এবার ঠিক আছে বেজে বেজে স্যার হালকা বেজে বেজে ঠিক আছে আমি যদি এখানে লিখি ওইপি যাই এইরকম আসছে কেন, আমি কয়েকদিনের কাজ করছে ছিল না, এখন আবার অন্যভাবে আপডেট করছি। গুগল ইদানিং প্রোডাক্ট গুলা খুব বেশি আপডেট দিতেছে। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে বলি যে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি ধরুন আপনারা যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সরি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমি দেখবো যে ওয়েব ডিজাইনটা রেশিওটা কেমন, ঠিক আছে, যে আমি দেখেন এখানে দেখেন শুরু করছে লোকেশন বাংলাদেশ, ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে দিচ্ছি, দেখেন আমি ওয়েব ডিজাইন দিয়ে দেখছি দিছি ওয়েব ডিজাইন দিয়ে জমা দিচ্ছি এভারেজ মান্থ ইন মান্থ এভারেজ এক থেকে একশো কে মানে 10,000 কে মানে 10,00,000 10,000 ঠিক আছে 10K মানে 10,000 মানুষ
এটা সার্চ করো ওই ভিজন লিখে ঠিক আছে এটা কম্পিটিটর কেরকম মিডিয়াম ঠিক আছে তার আপনি টপ পেজ উইথ লো র‍্যাঙ্ক মানে আপনি যদি গুগলে অ্যাড দিতে চান এটা নিয়ে তাহলে আপনাকে পার ক্লিকে দর্শন করে অ্যাড এ দিতে হবে টস করতে হবে ঠিক আছে কম্পিউটার মিডিয়াম তাহলে আমরা নিতে পারি ঠিক আছে এটা হলো তারপর আছে আপনার দেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট হ্যাঁ এটা ডেভেলপমেন্ট লিখছে মিডিয়াম এটাও নিতে পারি আমরা ঠিক আছে এই কিওয়ার্ডটা তারপর আছে আপনার এখানে অনেকগুলো আছে আপনারা এগুলো নিতে পারেন 100 থেকে 100 জন মানে বিভিন্ন হবে তাহলে আমরা এখানে অনেকগুলো সাজেস্ট করছি ওয়েব ডিজাইন কোম্পানি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফরওয়ার্ড ডিজাইন ইন্টারিয়র ডিজাইন এগুলো সাজেস্ট করছে ঠিক আছে আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ কান্ট্রি চেঞ্জ করতে চান কান্ট্রিতে ক্লিক করবেন এখানে যে কান্ট্রিতে দিতে চান ঠিক আছে টার্গেট ইউএসএ দিতে চান আমরা যে গুগল ট্রেন্ডে যাই ট্রেন্ডিং চাই ইউজিং গুগল ট্রেন্ড ঠিক আছে sound assistant আচ্ছা এরপরে যদি গুগল ট্রেন্ডে যাই আমরা গুগল ট্রেন্ডে ক্লিক করলাম দেন ট্রেন্ড মানে কি ট্রেন্ড বলতে আমরা কি বুঝি দেখি বলুন তো কি একজন ট্রেন্ড হোয়াট ইজ ট্রেন্ড What do you mean by trend? মানে ট্রেন্ডিং তো হচ্ছে কি এটা একটা ঘটনা বর্তমানে চলতেছে Yes great মানে বর্তমানে কি চলতেছে ঠিক আছে তো আপনি যদি আপনার ওয়েব ডিজাইন নিয়ে এখানে দেন ওয়েব ডিজাইন হ্যাঁ এটা কেমন চলতেছে ওয়েব ডিজাইন দেখেন আমাদের এখানে একটা জিনিস কি মাত্র যদি দেখেন এটা হচ্ছে আমি বাংলাদেশ দিলাম ওয়েব ডিজাইন লাস্ট 12 মান ঠিক আছে আমি লাস্ট 12 মান দিব না লাস্ট দিব লাস্ট 30 দিন দিলাম ঠিক আছে 30 দিনে কেমন হচ্ছে আমার ওয়েব ডিজাইন নিকে ওয়েবসাইটে মানে কেমন সার্চ হচ্ছে ঠিক আছে গুগলে ওটা দেখব আমি ওয়েব ডিজাইন আর যে ওয়েব ডিজাইন দিব তা ওয়েব ডেভেলপও দিতে পারো মানে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন এখানে হ্যাঁ সমস্যা নাই দেখেন এখানে দেখেন 16 মে এখানে 100 জন খুঁজছে হ্যাঁ
100 জন আবার নেমে গেছে, আবার এখানে বাড়ছে, আবার ট্রেন্ডিংটা দেখতে পাবো না, এখানে না এখানে আছে কোন মাসে কত তারিখে এটা আছে। হ্যাঁ এবার দেখুন ঢাকা ডিভিশন শুধুমাত্র 500 জন খুঁজছে, এই শুধু ঢাকা ডিভিশনই খুঁজছে আর কোথাও খুঁজে, তাহলে এটা কি আমার লো কিওয়ার্ড, এটা দিয়ে হবে না। তাহলে আমাদের ডেভেলপার দিয়ে খুঁজি, হ্যাঁ ওয়েব ডেভেলপার দিয়ে যদি আমি খুঁজি, দেখেন ওয়েব ডেভেলপারটা কিওয়ার্ডটা তাহলে অনেক ভালো, ঠিক আছে। তাহলে ওয়েব ডেভেলপারটা আমি যদি দিই তাহলে দেখেন ওয়েব ডেভেলপার ভালো একটা ইমপ্রেশন আছে, দেখছেন। আপনি যদি দেখেন এখানে রাজশাহী ডিভিশনে 100 জন, মানে 100% হচ্ছে ঢাকা ডিভিশনে 85%, সিলেটে এত 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 এত। তাহলে আপনারা এটার সুবিধা কি জানেন, আপনারা যখন ফেসবুকে এই যে ফেসবুকে যখন আপনারা ইয়া দিবেন এই যে অ্যাড রান করবেন, তখন আপনাদের যখন এরিয়াগুলো সিলেক্ট করতে বলবে টার্গেটিং এর লোকেশন, তখন আপনারা এই লোকেশনগুলো দিবেন, ঠিক আছে। আপনি যদি ওয়েব ডিজাইনে যদি একটা ইয়া দেন অ্যাড রান করেন, তাহলে আপনাদেরকে রাজশাহী ডিভিশন দিবেন, আপনি ঢাকা ডিভিশন দিবেন, সিলেট ডিভিশন পর্যন্ত দিতে পারেন। এখানে আপনার 75-76% পর্যন্ত আপনার লোক আছে যারা সার্চ করে, ঠিক আছে। আপনি অন্যগুলো দিবেন না, দিলে আপনার লস হবে আলটিমেটলি, ঠিক আছে, কারণ ওগুলো কম রেঞ্জ কম। এখান থেকে আপনার ট্রেন্ড গুলো ইয়ে করে অ্যাড ইয়া করতে পারবেন। এবার আপনি এখানে অল ক্যাটাগরি যদি দেন, তাহলে আপনি কতদিনের ভিতরে দিবেন এটা, ঠিক আছে, এগুলা দিতে পারেন। এরপর আপনি ওয়েব সার্চ যদি ক্লিক করি, ইমেজ মানে কিভাবে আপনি সার্চ করছেন, শপিফাই গুগল শপ এগুলোতে ক্লিক করবেন হয়ে যাবে। আর যেমন কম্পিউটার, আপনি কম্পিউটার ওয়েব ডিজাইন, ওয়েব আমি কম্পিউটার ওয়েব ডিজাইন দিবেন, হ্যাঁ মানে অল্টারনেটিভ যেটা এটা, তাহলে আপনার সবচেয়ে ভালো হয়েছে কি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইন না, ওকে এটাই বুঝেছে এখানে, ক্লিয়ার এই জিনিসটা, ক্লিয়ার ভুল ট্রেন্ড জি। এসে অনেকগুলো আছে, এগুলো আসলে সবগুলো একই কাজ, মানে কিওয়ার্ড টুল নিয়ে কাজ করতে কি না, এগুলো ফ্রি টুল, আপনি যে কোনো দুই একটা নিয়ে একটা থেকে কাজ করতে পারেন, কাজ করলে আপনার ইয়া হয়ে যাবে। দেখেন আপনি এখানে যদি ওয়েব ডিজাইন দিই, ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন, ঠিক আছে, এখানে ইউটিউব আছে, আপনি ইউটিউব জন্য দিয়ে দিতে পারেন, তাহলে বিং অ্যামাজন ইবে প্লে স্টোর ইনস্টাগ্রাম টুইটার এটা দিলাম।
কি রে আমার সাউন্ড আসছে না নাকি ভাইয়ার সাউন্ড আসছে না হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি আচ্ছা আমি মনে করছি আমার সাউন্ড আসছে আচ্ছা এই যে আসছে দেন আমি কিওয়ার্ড ডিজাইনার দিয়ে দেখছি ঠিক আছে ওয়েব ডিজাইনার দিয়ে তো দেখেন এই যে রিলেটেড কিওয়ার্ড এখানে শো করছে ওয়েব ডিজাইনার স্যালারি ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইনার ডেসক্রিপশন ওয়েব ডিজাইনার ডিজাইন ওয়েব ডিজাইনার ডেফিনিশন তাহলে গুগল ডিজাইনার ওয়েব ডিজাইন কমপ্লিট টপিক ওয়েব পেজ ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এগুলো যে রিলেটেড কিওয়ার্ড আপনি এগুলো নিয়ে হ্যাশট্যাগ দিয়ে বা আপনি এগুলো কিওয়ার্ড ইউজ করতে পারেন ঠিক আছে এই যে সঞ্জিত তারপরে যারা আমার আগে ক্লাস করছে আমরা কোন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি যেমন ডগ ডগ বেড দেখেন ডগ বেডের এই দেখেন এই যে আমরা হ্যাশট্যাগ দিব এগুলো ডগ বেড গুড ডগ মানে এগুলো কি ইয়া আসে ট্রেন্ডে তাহলে গুগল কি ট্রেন্ডে যায় দেখবো এগুলো ভলিউম কিরকম হ্যাঁ যে কোন জায়গায় কত ভলিউম তাহলে আমরা ওইগুলো ওইখানে গিয়ে আমরা হ্যাশট্যাগ গুলো দিলে আমরা গুগলে যখন সার্চ করবো ফেসবুক সার্চ করবো তখন আমাদের এগুলা শো করবে ক্লিয়ার এভাবে আমরা কাজগুলো করবো আর এখানে অনেকগুলো আছে স্মল এসইও তারপর যে উবার সাজেস্ট এগুলো আপনারা দেখে নেবেন কোনটা কি অবস্থা আর যেগুলো পেড আছে এটা হচ্ছে আপনার পেড উল্টো হচ্ছে সুপার লং ফিউ ট্রায়াল কিওয়ার্ড রেভিনিউ সেমুরাস আচ্ছা আমি যদি সেমুরাস নিয়ে কাজ দেখে আপনাদেরকে সেমুরাস এটা একটু হচ্ছে আপনার যে ভিজিটর অর্গানিক ভিজিটর সেমুরাস এটা একটা আপনার ইয়ে কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে এটা মনে হয় ট্রায়াল ভার্সন আছে এটাকে পেইড টুলস ভাইয়া হ্যাঁ হ্যাঁ যাওয়া এটা এগুলা লগইন করে দেখবেন ঠিক আছে লগইন করে আপনারা সবাই দেখবেন দেখার পর দেখবেন যে আপনাদের পেইড টুলসে কোনো অপশন আছে হ্যাঁ এই আতা ট্রায়াল ভার্সন এক মাস বা এক সপ্তাহের জন্য ট্রায়াল ভার্সন করতে পারেন ঠিক আছে এগুলা দেখবেন ঠিক আছে তো আমরা কিওয়ার্ড
আমরা আজকে কি কি শিখলাম দেখি বলেন তো কিওয়ার্ড শিখলাম এসইও সম্পর্কে জানলাম কিভাবে কিওয়ার্ড ফাইন্ড করতে পারবো ওটা শিখলাম তারপরে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে পারবো ওটা শিখলাম তারপরে কিভাবে কপি চেক করে ওটা শিখলাম হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড টুলস কিওয়ার্ড টাইপ এগুলো আজকে আমরা কিওয়ার্ড নিয়ে একটা আর্টিকেল লিখবো সবাই ঠিক আছে আর্টিকেল এগুলো যদি আপনারা যদি লেখেন আপনাদের কি হবে জানেন ওই যে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু ব্লগ নিয়ে যদি লিখতে চান তখন আপনারা একটা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে হাত চলে আসবে প্র্যাকটিস চলে আসবে ঠিক আছে তো আমরা আজকে কিওয়ার্ড নিয়ে লিখবো কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড ফাইন্ড তারপরে কিওয়ার্ড টুলস এগুলো নিয়ে লিখে রাখেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড কিওয়ার্ড ফাইন্ড কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড টুলস হ্যাঁ হোয়াট ইজ কিওয়ার্ড প্রথমে লেখেন এই চারটা অপশন আমাকে এখন আপনারা সবাই একটা এই যে মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন লিখে আমাকে লিংক দিয়ে দেন বা আমাকে সেন্ড করুন ফাইল ঠিক আছে এটা নিজের মতো করে লেখেন এরপর আপনাদের সামনে আমি কোশ্চেন গুলো আবার বলবেন হোয়াট ইজ কিওয়ার্ড হাউ ফাইন্ড কিওয়ার্ড আওয়াজ হচ্ছে how research keyword sorry keyword research how can I keyword research বা how can keyword research okay এবারে keyword research tools paid and free and paid দুটো question আর কিছু হয় লিখছেন হ্যাঁ হোয়াট ইজ কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি এন্ড পেইড কিওয়ার্ড ফাইন্ড হাউ কিওয়ার্ড কিওয়ার্ড ফাইন্ড অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ টু রিসার্চ এন্ড কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ এর পরে আসবে কিওয়ার্ড রিসার্চ টুলস ফ্রি এন্ড যে পেইড এগুলোর নাম লিখবেন নাম লিখে কোনটার কি কাজ একটু দিয়ে বলবেন যতটুকু পারেন টোটাল চারটা কোশ্চেন তাই না ভাইয়া সেটআপ গুলাকে